পেটটা দেখে তো পেটটা তো অন্য কিছু বলতেছে। তাহলে আপনি দিনাজপুরে আসছেন কয় তারিখে? ধন্যবাদ, কষ্ট দিয়ে গেলাম। পোলট্রি রেস করেন, পোলট্রি রেস করা হয় এখানে। তো যাই হোক, আমরা ওইখান থেকে যখন বের হলাম আর কি, কিছুটা অফ রোডিং ছিল এরকম, কারণ গত রাতে বৃষ্টি হয়েছিল। যাক, কিছুটা অফ রোডিং আর কি, তেমন কিছু না। তো ফাইনালি আমরা বের হলাম। তো এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভরাডোবা থেকে আর কি, অর্থাৎ ভালুকার পরে যে বাজার যেখানে আমরা মূলত ছিলাম, এখান থেকে হচ্ছে এটা ঘাটাইলের দিকে গেছে। আমরা এখন মূলত যাচ্ছি ঘাটাইলের দিকে। এখন তখন বাজতে ছিল 4:07, মানে আমরা 4টার পরে ওইখান থেকে বের হয়েছিলাম আর কি। তবে এই রাস্তার একটা অনন্য বৈশিষ্ট্য ছিল, সবুজ ছিল চারিদিকে প্রচুর, এই জন্য ভালো লাগতেছিল রাইড করতে। আর রাস্তাটা যদিও বেশি ওয়াইড ছিল না, কিন্তু বেশ কিছু টার্ন ছিল ভালো ভালো, রাইড করতে ভালো লাগতেছিল এই রাস্তাটাতে। তো এইভাবেই চলতেছিল আর কি আমাদের যাত্রাটা। আর দেখেন দুই ধারে কত সবুজ, অর্থাৎ প্রচুর গাছ ছিল আর কি। আর সামনে গিয়ে আমরা আরও একটা জঙ্গল পাবো, জঙ্গলের মতো। ভাই কি অ্যাক্সিডেন্ট করছিলেন নাকি? ভাই অ্যাক্সিডেন্ট করছিলেন নাকি? অ্যাক্সিডেন্ট করছিলেন? পিছনে বান্ধে নিছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই ভাই হচ্ছে একটা কেরিয়ার বেঁধে নিয়েছিল পিছনে, তো এই কারণে আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম আমাকে অ্যাক্সিডেন্ট করছে নাকি। পরে বলো যে না, উনি করেনি, উনি একজন মেকানিক আসলে। তো এই যে আমি যেই বন বা জঙ্গলটার কথা বলতেছিলাম, বেশ সুন্দর ছিল জায়গাগুলো, রাইড করতে ভালো লাগতেছিল আমাদের। দুই পাশে প্রচুর সবুজ ছিল, আর গত রাতে বৃষ্টি হওয়াতে আরও সবুজটা আরও অনেক সুন্দর লাগতেছিলো আর কি। এরপরে একটা ব্রিজের কাজ চলতেছিল আসলে এখানে, এই জন্য আমাদেরকে নিচ দিয়ে যেতে হয়েছিল। মানে রাস্তার উপর দিয়ে আসিও, নতুন রাস্তা করতে আসিও না আর কি। হ্যাঁ আসো, নতুন রাস্তা করতে গেলেই ঝামেলা। ওটাই ঠিক রাস্তা। তো ওই সামনে গিয়ে আবার আরেকটা আমরা কাঠ দিয়ে তৈরি এরকম ব্রিজ পাই আর কি, কারণ পাশের ব্রিজটার কাজ চলতেছিল। যদি অভ্যাস আছে, তারপরে একটু নড়বড়ে ছিল আর কি। সামনের দুইজনকে দেখে খুব সাহস পাচ্ছিলাম, ওরা নির্দ্বিধায় চলে যাচ্ছিল। আর এখানে এসে মিররের কারণে একটু প্রবলেম হচ্ছিল, তখনই বুঝছিলাম যে সামনের জনরা কেন মিরর লাগায় নাগলা বাইকে আর কি। অর্থাৎ এই ট্যুরে অনেক অফ রোডিং পেয়েছি, এরকম কাঠের ব্রিজ পেয়েছি, অনেক কিছু পেয়েছি আর কি, বেশ ভালো অভিজ্ঞতা ছিল। তো ভাবলাম যে ওরা বাম দিকে হয়তো কোথাও চলে যাচ্ছে, কিন্তু যখন আবার হঠাৎ উদয় হলো, তখন বুঝলাম কেন ওরা বাম দিকে গেছিলো আর কি। এই যে এদের আলাদা একটা নাম আছে, জানি আমরা অনেকে, তার না বলি। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। এখানে ঘাটাইলের যে আমাদের এই ইবাদত ভাই আছে, ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাই পরে। তো এই যে টল প্লাজা চলে আসি আর কি, অর্থাৎ যমুনা ব্রিজের পূর্ব প্রান্তের যে টল প্লাজা, এখানে টল দিয়ে এরপরে আবার আমরা যাত্রা শুরু করি, আমাদের যাত্রা কন্টিনিউ করি আর কি। তো এই ভয়েস ওভার দেওয়ার একটা কারণ আছে, সেটা আমি ভিডিও শেষে যাই হয়তো বলছি। সেটা হচ্ছে
আমরা যখন আফরোজের এখান থেকে বের হই আর কি, ভালুকার এখান থেকে, তখন আমি ক্যামেরাটা সেট আপ দিল মাইক্রোফোনে, যে একটা লাগাইতে ভুলে গেছিলাম আর কি। তো যাই হোক, আমরা ফাইনালি হচ্ছে ফুড ভিলেজে একটু দাঁড়াই, ফুড ভিলেজে দাঁড়ায় চা কফি খাই। তো ওয়েলকাম ব্যাক, অনেক 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 বহু যুগ পরে আসলাম ক্যামেরায়। তো যাই হোক, আমরা বাসার কাছাকাছি এখন ফুলবাড়িতে। আরেকটা আই হ্যাভ মেড এ ব্লান্ডার, একটা মানে ভেজাল করে ফেলছি আর কি। সেটা হচ্ছে আমরা যখন যেখানে ছিলাম আর কি লাস্ট আফরোজের এখানে, তো এখান থেকে যখন বের হয়েছি, বের হওয়ার সময় কিন্তু আমি ক্যামেরাটা সেট আপ দিছি ঠিকই, কিন্তু মাইক্রোফোনের জ্যাকটা লাগাইনি। ভিডিও হয়েছে ঠিকই, কিন্তু ভয়েস পাবো না আমি জানি, কারণ আমি এই দিকে এসে দেখলাম যে এটা। আরও একটা কারণে মন খারাপ হয়েছে, সেটা হচ্ছে আমাদের মূলত আসলে এটা যদিও কার্নিভাল অ্যাটেন্ড করছি, কিন্তু মূল টার্গেট ছিল আমাদের একটা ট্যুর। আর এটা আমি আগেও বলছিলাম যে পাঁচগাঁও, কলমাকান্দা, বিরিশিরি এইগুলোতে যাবো। যদিও বিরিশিরিতে আমি আগে গেছি, কলমাকান্দার ওই রাস্তাও গেছি আগে, এখন বর্ডারে একটু সমস্যা থাকার কারণে ওইগুলোতে যেতে পারিনি আমরা, কারণ নিষেধাজ্ঞা আছে। সো দ্যাটস হোয়াই ওইদিকে আর মুভি করিনি, ভাবলাম পরে আবার যাবো। তো এই হচ্ছে অবস্থা, এর একটা চাকা খুলে পড়ে গেছে, না টের পাইনি না কি, আমি বুঝলাম না কিছু। তো যাই হোক, ফাইনালি সেফলি বাসায় পৌঁছাচ্ছি আলহামদুলিল্লাহ। আর আমার ব্লগে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, তো আবার কথা হবে, যেহেতু রাত, এখন আর দেখানোর কিছু নেই, বাসার কাছে চলে আসি। তো থ্যাংকস ফর বিং উইথ ভ্রমণিক, আল্লাহ হাফেজ।